এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্যে কংগ্রেসে অন্তর্কুণ্ডল। কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পদত্যাগপত্র সভাপতির কাছে প্রেরণ করা হয়েছে। কংগ্রেসের ভেতরে অন্তর্কুণ্ডল প্রকাশ্যে আসলো। কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে এবার পদত্যাগ করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পদত্যাগপত্র সভাপতির কাছে প্রেরণ করা হয়েছে, তবে এখনো পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। দলীয় পদ থেকে পদত্যাগ করছেন কংগ্রেসের দুই বিধায়ক খলিলউদ্দিন মজুমদার এবং মিসবাহুল ইসলাম লস্কর। কাছাড় জেলা সভাপতির পদ নিয়ে শুরু হয়েছিল বিতর্কের এবং সেখান থেকেই অন্তর্কুণ্ডল প্রকাশ্যে আসে। কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এছাড়াও দলীয় পদ থেকে পদত্যাগ করছেন কংগ্রেসের দুই বিধায়ক খলিলউদ্দিন মজুমদার এবং মিসবাহুল ইসলাম লস্কর। কংগ্রেসের অন্তর্কুণ্ডল ফের প্রকাশ্যে আসলো। কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পদত্যাগপত্র সভাপতির কাছে প্রেরণ করা হয়েছে, এখন পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং দর্শকদেরকে জানাচ্ছি, রাজ্যিক কংগ্রেসে অন্তর্কুণ্ডল। কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পদত্যাগপত্র সভাপতির কাছে প্রেরণ করা হয়েছে, কংগ্রেসের ভেতরে অন্তর্কুণ্ডল প্রকাশ্যে আসলো। এখন পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে খবর। দলীয় পদ থেকে পদত্যাগ করছেন কংগ্রেসের দুই বিধায়ক খলিলউদ্দিন মজুমদার এবং মিসবাহুল ইসলাম লস্কর। কাছাড় জেলা সভাপতির পদ নিয়ে শুরু হয়েছিল বিতর্কের বলে জানা গেছে। এর ফলেই রাজ্যিক কংগ্রেসের অন্তর্কুণ্ডলের ঘটনা প্রকাশ্যে এসেছে। কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পদত্যাগপত্র সভাপতির কাছে প্রেরণ করা হয়েছে, তবে এখন পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে খবর রয়েছে। তবে দলীয় পদ থেকে পদত্যাগ করছেন কংগ্রেসের দুই বিধায়ক খলিলউদ্দিন মজুমদার এবং মিসবাহুল ইসলাম লস্কর। কংগ্রেসের ভেতরে অন্তর্কুণ্ডল প্রকাশ্যে আসলো এবং কাছাড় জেলা সভাপতির পদ নিয়ে শুরু হয়েছিল সেই বিতর্কের। শেষ পর্যন্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। বরাকের তিন বিধায়ক কংগ্রেসের পদ থেকে পদত্যাগ নিয়ে চরম অস্বস্তিতে রাজ্যিক সভাপতি। বিধায়কদের অগোচরে রেখে বরাকের তিন জেলায় সভাপতি চয়ন করা হয়েছিল এবং তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। আমরা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছি। উনি যদিও কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু রাজ্যিক কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাজ্যিক কংগ্রেসে অন্তর্কুণ্ডলের ব্যাপার কিন্তু উনি স্বীকার করেছেন। আমরা সরাসরি ওনার মন্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। উনি কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন, পিছনে কি কারণ রয়েছে? দেখুন, এক নম্বর কথা হচ্ছে গিয়ে যে আমি পদত্যাগ কোন পত্র আমরা দাখিল করিনি, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে গিয়ে যে দলের মধ্যে ক্ষোভ থাকে। ইভেন আমাদের একটা সভা হয়েছিল, সেই সভায় আমাদের প্রত্যেকজন বিধায়ক, আমাদের সিএলপি লিডার, আমাদের সেক্রেটারি এআইসিসি, ওনাদের সবার আলোচনা ক্রমে আমাদের একটা কালেক্টিভ সিদ্ধান্ত হয় এবং দলের মধ্যে খুব আমার নিশ্চয় আছে। এইবার প্যানেল পাঠানো হয়েছে, বরাক দলীয় আমাদের কোনো ডিসকাস করা হয়নি এবং তার জন্য এই পোস্টে থাকার কি যুক্তিযুক্ততা আছে সেটাও প্রশ্ন উঠে। কিন্তু আলটিমেটলি সেই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সবাই মিলে একটা কালেক্টিভ ডিসিশন হয় যে আমরা সেটা নিয়ে যাতে একটা আমরা সামনের দিনে কিরকম সুষ্ঠু বাতাবরণ করা যায় এবং সেটাকে কিভাবে রেক্টিফাই করে সুন্দর একটা বাতাবরণ করে কংগ্রেসটাকে আরো এগিয়ে নেওয়া যায়, সেটা নিয়ে সিদ্ধান্ত এবং কালেক্টিভ একটা ডিসিশন হয়। সেখানে রিজাইন মানে মুখে কথা হয়েছিল যে আমাদের একটা খুব আছে এবং পুষ্টে থাকার কি অর্থ, তো সে নিয়ে যেহেতু টেক আপ করা হয়েছে, আমাদের নেতৃত্ব আমরা সবাই মিলে টেক আপ করেছি এবং কালেক্টিভ ডিসিশন হয়েছে, তাই আমি বিশ্বাস যে সামনের দিনে সুস্থ এবং সুন্দর পরিবেশ করা হবে এবং কংগ্রেসটাকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। শোনা যাচ্ছে শুধু আপনার নয়, বরাকের আরো দুই বিধায়ক কিন্তু কংগ্রেসের পদ থেকে পদত্যাগের কথা উঠেছে। একই কথা আমাদের তিনজন, আমরা একই বক্তব্য আমাদের। আজকে যখন কোন জেলা সভাপতি হোক কোনো কিছু একটা ডিসিশন নেওয়া হয় অন্তত কনসালটেশনের দরকার। আপনাদের পরিবারে যখন কিছু একটা হয় বা আমার পরিবারে কিছু হয় যখন আমরা পরিবারের মধ্যে আমরা একটা আলোচনা করি, তো আলোচনা ক্রমে যে সিদ্ধান্ত হয় সেটা আমার পক্ষে যাক সেটা আমার বিপক্ষে যাক সেটা আমাদের মানতে হবে এবং সব সিদ্ধান্ত যে আমার পক্ষে যাবে সেটা কোনো কথা না, কিন্তু আলোচনা যদি করাই হয় না যে তাহলে এই পোস্টে থাকার কি অর্থ? কিন্তু জীবনের শেষ দিন অব্দি আমি কংগ্রেস করবো,
রাহুল গান্ধীর ব্যাপারে যে সমস্ত ভারতবর্ষে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে যে সাহায্য সুবিধা দরকার আমি সবসময় সাহায্য সুবিধা করবো, এবং শেষ দিন অব্দি, জীবনের শেষ দিন অব্দি কংগ্রেস করব। কংগ্রেস আমাকে রিকগনিশন দিয়েছে এবং সামনের দিনে কংগ্রেসটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমাদের। একটা কথা এখানে বিশেষ করে বলতে হবে, কাঁচা জেলা সভাপতির পদ নিয়ে টেকার খেলার অভিযোগ উত্থাপিত হয়েছিল, সে বিষয়ে আপনি কি বলবেন? যেহেতু সভাপতি পদ নিয়ে দেখা গিয়েছে, তার জন্য তো আপনি বললাম যে সভাপতি সব দলীয় সভার সব এমএলএদের সামনে আমি সেই কথাগুলো বলেছি, এবং কি কথা হয়েছে সেটা আপনাকে বলতে পারছি না, কিন্তু সেই কথাগুলো বলেছি। এবং আমি মনে করি যে যদি এই অঞ্চলের কিছু হয় বা সমস্ত আসনে কিছু হয়, যদি উইদাউট ডিসকাশন যদি কিছু হয়, তাহলে নিশ্চয়ই দলীয় নেতৃত্বের উপর যখন একটা ক্ষোভ থাকে, সময় কর্মীদের ক্ষোভ আমাদের উপর থাকে, তাই এই সিদ্ধান্ত অন্তত আমরা কথা মুখে কথাবার্তা বলেছি কার্যক্রমে, সেইভাবে কোনো রিজার্ভেশনে কিছু দেওয়া হয়নি। কিন্তু আমি মনে করি যে জীবনের শেষ দিন অব্দি কংগ্রেসের সেই ছত্রছায়ায় কংগ্রেসটাকে যাতে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং কংগ্রেসের শেষ জীবন অব্দি এটা কংগ্রেস করতে পারে, সেটাই হচ্ছে গিয়ে মুখ্য উদ্দেশ্য। এবং সেই মর্মে সামনের দিন যাতে কংগ্রেসের একটা বাতাবরণ সৃষ্টি হয়, তার জন্য যা করণীয় দরকার এই সবাই সেই সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে।